ঠাকুর স্থানে এসে প্রণাম করে তো আমাদের আমার কাজটা শুরু করছি। গুড মর্নিং, শুভ সকাল, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আমি কালকে বিকেলে গিয়েছিলাম এইখানে, এইখানটার নাম কি জানো, এটা মানগড় যাবার পথে, সিমনোর থেকে মানগড় যাবার পথে ঠাকুর পুকুর নাম এটা। আর এটা প্রচুর জাগ্রত, সন্ধ্যার সময় এলে দারুণ লাগে, অনেক মানুষ এখানে জমাট হয়, পুজো হয়, মোমবাতি ধূপকাঠি সব জ্বালানো হয়, অনেক সুন্দর জায়গা এটা। আর এই সময় সেরকম কেউ নেই, কয়েকটা ছেলে শুধু মাছ ধরতে এসেছে, তাছাড়া সেরকম কেউ নেই। আর আমি এসেছি এখানে একটুখানি গল্প করতে তোমাদের সাথে, তুলসী মন্দিরটাকে প্রণাম করে এলাম। বলো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি। তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ, এরকম করে যেন আমার পাশে থাকো, এরকম করে তোমাদের পাশে থাকো আমার, আমি আরও কাজ করতে উৎসাহ বাড়বে আমার। যাই হোক, আসলে মন্দিরে আসার ড্রেসটা কেমন লাগছে বলো 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 কেমন লাগছে? এটা ঘরেই ছিল অনেকদিন ধরে, তাই ভাবলাম এই ব্লাউজটা তো পরি, সেই হিসাবে পরেছি আমি। জায়গাটা কেমন লাগছে দেখো, নির্জন জায়গাটা, চতুর্দিকে ধান বাড়ি, পুকুর, ধান বাড়ি, আর রাস্তার পাশে জায়গাটা, মন্দিরটা রাস্তার পাশে আছে, অনেকটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগলো। আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে, আমরা গাড়ি নিয়ে তিনজনেই চলে এসেছি, ছেলেটা মানে দুবার ড্রপ করলো আমাদেরকে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে। আসলে ছোট ছেলে তো অতটা ক্যামেরা করতে পারে না আর কি, ওরকম শেখাচ্ছি টুকটাক করে, কারণ ইউটিউবটা ইউটিউবটা একটা রুজি রোজগার। তোমাদের অনেক ভালোবাসাতে ভালোবাসাতে অনেক কিছু। আর দেখো মন্দিরটা সত্যি খুব সুন্দর, আমার তো অনেক ভালো।